গোটা শহর একান্নবর্তী পরিবার, খাওয়া দাওয়া বাজার সব একসঙ্গে, শুধু প্রেমে পড়া বারণ। হঠাৎ গড়ে ওঠা এই জনপদের কাহিনী এতদিন আড়ালেই ছিল। সম্প্রতি শহরটির কথা প্রকাশ্যে আসে একটি টিকটক ভিডিওর দৌলতায়। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত একটা গোটা শহর একই ছাদের তলে থাকে, থলে হাতে একই বাজারে যায়, একই মুদির দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনে, রোগ হলে চিকিৎসা করাতে যায় একই স্বাস্থ্যকেন্দ্রে, আবার পছন্দের পাব ক্যাফে রেস্তোরাঁও একটি। আর এই দোকান, বাজার, স্বাস্থ্যকেন্দ্র, মল, রেস্তোরাঁ সব রয়েছে একই ছাদের তলায়। মায় ওই ছাদের নিচে রয়েছে একটি পুরোদস্তুর থানা, একটি পোস্ট অফিস, স্বাস্থ্যকেন্দ্র, এমনকি সরকারি দফতরও। প্রশাসনিক কাজের জন্য বড় একটা বাড়ির বাইরে বেরোতে হয় না কাউকে, অনেকের অফিসও ওই ছাদের নিচেই। এমনকি মনোরঞ্জনের জন্য একটি ক্লাবও রয়েছে ওই বাড়িতে। নিত্যদিনের প্রার্থনার জন্য আবাসিকদের বাইরে যেতে হয় না। শহরের সকলেই খ্রিস্টের উপাসক, তাদের জন্য একটি গির্জা রয়েছে ওই ছাদেরই নিচে। এ পর্যন্ত পড়ে মনে হতে পারে বাকি আর রইল কি, সত্যি বাকি কিছুই নেই, প্রায় থাকার উপায়ও নেই। গোটা শহরে ওই একটিমাত্র বারযোগ্য বহুতল, তাই গোটা শহরটা প্রায় সবকিছু নিয়ে ঢুকে পড়েছে ওই বহুতলেই। শহরটির নাম হুইচিয়ার, আমেরিকার আলাস্কার এক চিলতে জনপদ, যার মোট জনসংখ্যার 80% বেশি মানুষ থাকেন শহরের একটি বহুতলে। ছবির মতো দেখতে শহর, চারপাশে সবুজালি উঁচু পাহাড়, সেই পাহাড়ের গায়ে মাথায় পুরু বরফের পরত, আর তাদের উপত্যকায় জেগে রয়েছে একটিমাত্র বহুতল, ধবধবে সাদা 14-তলা ভবনের গায়ে বাদামি রঙের পোচ। বাড়িটির নাম বাগিচ টাওয়ার। হঠাৎ দেখলে মনে হতে পারে বিশাল কোনো হোটেল বুঝে। আসলে এই বাড়িতে এককালে ছিল সেনাবাহিনীর ব্যারাক। বাগিচ টাওয়ারের বয়স প্রায় 80, হুইটিয়ার শহরেরও বয়স প্রায় তার কাছাকাছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনা বাংকার তৈরি করা হয়েছিল এ অঞ্চলে। সেই সেনাদের প্রয়োজনীয়তার যোগান দিতে তৈরি হয় একের পর এক সুবিধা জলের সংযোগ, বিদ্যুৎ, রেলপথ, এমনকি একটি স্টেশনও। যুদ্ধ শেষ হলে সেনাদের ছেড়ে যাওয়া শিবিরে এইসব সুযোগ সুবিধার আনুকূল্যে গড়ে উঠতে শুরু করে জনপদ, যা কালক্রমে বদলে যায় একটি সম্পূর্ণ শহরে। হঠাৎ গড়ে ওঠা এই জনপদ এতদিন আড়ালেই ছিল। সম্প্রতি তার কথা প্রকাশ্যে আসে একটি টিকটক ভিডিওর মাধ্যমে। হুইটিয়া শহরের বাসিন্দা এক তরুণী জেনেসা ওই ভিডিও করেছিলেন, যেখানে তিনি ওই শহরের নিজেদের জীবনের বর্ণনা দিয়েছেন। ভিডিওটি যারাই দেখেছেন তারাই শহরটি নিয়ে নানা প্রশ্ন করেছেন জেনেসাকে। সেসব প্রশ্নের যেসব জবাব দিয়েছেন তিনি, তা শুনে আরো চমকে গিয়েছেন তারা। শহরের বর্ণনা দিয়ে ওই ভিডিওয়ে ভেনেসা বলেছেন, এমন শহরও আছে যেখানে শহরবাসীরা সকলেই একটি বাড়িতে থাকেন, আমি সেই শহরের বা বলা ভালো সেই বাড়ির বাসিন্দা। এরপর নিজের ঘর আর ঘর থেকে শহরের বাকি অংশের ছবিও দেখিয়েছেন তিনি। জানিয়েছেন এই বাড়ির ভিতরে একটি গির্জা, দোকান, বাজার, প্রশাসনিক দফতর, পোস্ট অফিস রয়েছে, শহর একটি স্কুলও রয়েছে, সেটি অবশ্য বাগিচ টাওয়ারের বাইরে, ঠিক রাস্তা পেরিয়ে উল্টো দিকে। তবে সেই স্কুলে যাওয়ার জন্য বাড়ির বাইরে বেরোতে হয় না পড়ুয়াদের। ভেনেসা জানিয়েছেন বাড়ির একতলায় একটি সুড়ঙ্গ পথ রয়েছে, সেই সুড়ঙ্গ বেয়ে সোজা পৌঁছে যাওয়া যায় স্কুল বাড়িতে। সব মিলিয়ে 318 বাসিন্দা এই বাগিচ টাওয়ারে, শহরের জনসংখ্যাও তার কাছাকাছি। ভেনেসা জানিয়েছেন 1964 একবার বেশ বড় ভূমিকম্প হয়েছিল এই শহরে, তারপরে অনেকেই শহর ছেড়ে চলে যান। কিন্তু একটি শহরে একটিমাত্র বাড়ি, এটি বেশ অদ্ভুত না? কারণ জানিয়ে ভেনেসা বলেছেন শহরে আরও একটি বাড়ি আছে, তবে সেটি বাসযোগ্য নয়, পরিত্যক্ত, আর বাড়ি বানানোর সুযোগও নেই এই শহরে। কেননা শহরের প্রায় পুরোটাই রেলের সম্পত্তি, যদি জমি না পাওয়া যায় তবে বাড়ি হবে কোথায়? তবে বাগিচ টাওয়ারই ভরসা হুইটিয়ারের বাসিন্দাদের, সবাই ওই বহুতলে একসঙ্গে থাকেন যেন একটি একান্নবর্তী পরিবারের সদস্য সকলে। ভেনেসার ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছিলেন এক ছাদের তলায় সবসময় থাকতে একঘেয়েমি আসে না তাদের, একটু অন্যরকম মনোরঞ্জন চাইলে তারা কি করেন। ভেনেসা জানিয়েছেন বাগিচের বাইরে শহরের একটি হ্রদে বোটিং করার ব্যবস্থা আছে, বরফে মোড়া শহরটিতে স্কি করারও সুযোগ রয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু ভেনেসার দুঃখ একটাই, এই শহরে প্রেম করার সুযোগ নেই একেবারেই, ডেটে যাওয়াও একরকম স্বপ্নই। বাগিচ টাওয়ারের বাসিন্দা এই তরুণী জানাচ্ছেন শহরে তার সমবয়সী বাসিন্দা রয়েছেন বড়জোর 20, প্রায় প্রত্যেক বয়সের মানুষেরই সংখ্যা প্রায় ওই রকম, তার সবচেয়ে প্রিয় বন্ধু তার ঠিক পরের ফ্লোরে থাকে। ভেনেসা বলেছেন বাকি যাদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারত তাদের সঙ্গে ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে, আমাদের মধ্যে বন্ধু বা ভাই বোনের মতো সম্পর্ক, তাই তাদেরকে প্রেমিক হিসাবে ভাবতে খুব অদ্ভুত লাগে।